প্রশ্ন কোরআন তেলাওয়াত ও জিকির করার সময় কি জিব্বা নাড়ানো শর্ত উত্তর আল্লাহর জিকির করা একজন মুসলিমের সর্বোত্তম আমলসমূহের একটি জিকির শুধুমাত্র জবানেই সীমাবদ্ধ নয় বরং জিকির কখনো অন্তরে হয় কখনো জবান দ্বারা হয় আবার কখনও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হয়ে থাকে অন্তর দ্বারা জিকির করার পদ্ধতি হচ্ছে আল্লাহর নির্দর্শনাবলী সম্পর্কে চিন্তা গবেষণা করা তাকে ভালোবাসা তাকে সম্মান করা তার দিকে প্রত্যাবর্তন করা তাকে ভয় পাওয়া তার উপর তাওয়াক্কুল করা এছাড়াও আরও অনেক প্রকারের অন্তরের জিকির রয়েছে জবান দ্বারা জিকির করার পদ্ধতি হচ্ছে ওই সমস্ত কথা বলা যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয় এই পদ্ধতিতে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিকির করার পদ্ধতি হচ্ছে ওই সকল কাজ করা যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয় যেমন রুকু সিজদা জিহাদ ইত্যাদি সুতরাং এই সকল পদ্ধতিতে আল্লাহর জিকির জাকাত হয়ে থাকে যে সকল জিকির শুধুমাত্র জবানে উচ্চারণের দ্বারা হয়ে থাকে যেমন কোরআন তেলাওয়াত করা তাজবিহ পড়া আল্লাহর প্রশংসা করা লা ইলাহা ইল্লাল্লাহ বলা সকাল সন্ধ্যার জিকির করা ঘুমানোর দোয়া পড়া বাথরুমে যাওয়ার দোয়া পড়া ইত্যাদি এই সকল জিকির করার সময় অবশ্যই জিব্বা নাড়াতে হবে যিনি জিব্বা নাড়াবেন না তিনি এক্ষেত্রে জিকিরকারী হিসাবে গণ্য হবেন না ইমাম মালেক রহেমাহুল্লাকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সালাতে এমনভাবে কোরআন তেলাওয়াত করে যে তার তেলাওয়াত অন্য কেউ শুনতে পায় না সে নিজেও শুনতে পায় না এমন কি সে তার জিব্বাও নাড়ায় না জবাবে তিনি বলেন এটাকে কেরাত বলা হয় না কেরাত হচ্ছে যখন জিব্বা নাড়ানো হবে শেখ ইবনে উসাইমিন রহেমাহল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নামাজে তেলাওয়াতের ক্ষেত্রে কি জিব্বা নাড়ানো আবশ্যক নাকি শুধুমাত্র অন্তর্দ্বারাই যথেষ্ট হবে তিনি উত্তর দেন কেরাতের ক্ষেত্রে জিব্বা নাড়ানো আবশ্যক সুতরাং কেউ যদি নামাজে মনে মনে তেলাওয়াত করে তাহলে এটা তার জন্য যথেষ্ট হবে না অনুরূপভাবে মুখে উচ্চারণের জিকির শুধুমাত্র অন্তর্দ্বারা করলেই যথেষ্ট হবে না বরং এক্ষেত্রে জিভ্ভা ও দুই ঠোঁট নাড়ানো আবশ্যক কেননা এগুলি হচ্ছে কথার মাধ্যমে জিকির জিব্বা ও ঠোঁট নাড়ানো ব্যতীত এটি বাস্তবায়ন সম্ভব নয়